গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা বারবধূ বাইরের বারান্দায় অনেকগুলি পায়ের শব্দ শোনা যায় তার সঙ্গে একদল মেয়ে ও পুরুষের হাসিখুশি আলাপের কলরব কারা যেন এসেছে এবার কড়া নাড়ছে শুনছেন বাইরে থেকে এক ভদ্রলোকের গলার স্বর শোনা গেল ঘরের ভেতর চমকে উঠল প্রসাদ চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়াল ঘরের অবস্থা যেমন অসম্বৃত তার বুদ্ধিও তখনকার মতো তেমনি অপ্রস্তুত ফাঁপড়ে পড়ল প্রসাদ চাপা গলায় আস্তে আস্তে বলল যা ভয় করেছিলাম শেষে তাই হল লতা শিগগির ওঠ লতা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলে আমাকে মিছে ভোগাও কেন আমি ওসবের কি ধারধারি তাকিয়ার ওপর এলিয়ে শুয়ে তেমনি নিবিষ্ট মনে সিগারেট খেতে থাকে লতা পাশে টেবিলের উপর একটা বেয়ারের বোতল আর চাবি তখনও খোলা হয়নি একটা রেশমি শাড়ি লতার কোমরে জড়ানো সন্ধ্যা প্রদীপের আলোতে সবেমাত্র বৈঠক তখন বসেছে অন্যায় করছ লতা ওঠো লক্ষ্মীটি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলো এতে শুধু আমারই মান বাজবে তা নয় তোমারও একটু ভদ্রতা রক্ষা করে চলতে দোষ কি ওঠো কিছুক্ষণের জন্য একটু কষ্ট করো অনেকক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে লতা উঠল প্রসাদ তাড়াতাড়ি বিয়ারের বোতলটা আলমারিতে তুলে বন্ধ করল ঘরের দেয়ালে টাঙানো দুটো বড় বড় ছবি নামিয়ে খাটের তলায় লুকিয়ে রাখল যতদূর সম্ভব ঘরের মূর্তিটাকে দুচোখ দিয়ে পরীক্ষা করে দেখল প্রসাদ কোথাও কোনো অপরুচির ইঙ্গিত সব সতর্কতাকে ফাঁকি দিয়ে যদি বা লুকিয়ে থাকে হ্যাঁ ওই পর্দাটা জরির কাজ করা এক জোড়া বিলিতি নগ্নিকা বাতাসের দোলায় কুচ্ছিতভাবে ঢলাঢলি করছিল তখনও প্রসাদ পর্দাটাকে এক থাবা দিয়ে ধরে কুঁচকে পাকিয়ে খাটের তলায় ছুঁড়ে দিল দিয়ে লতাকে বলল এইবার তুমি একটু তাড়াতাড়ি না আর পারি না তোমার ভদ্রপনার ভরং রাখতে গিয়ে বারবার বাইরে লোকের কাছে ঢং দেখাতে পারবো না সারাটা দিন তো তোমার মানের ভয়ে চাকর বাকরির সামনে একটু জোরে হাসতে কাস্তেও পারি না এতই যদি পারি তবে তোমার কাছে বাধা থাকবো কেন থিয়েটারে খাটলে দুদর্শ হতো প্রসাদ যত ব্যস্ত হয়ে ওঠে লতার উৎসাহ যেন ততই নির্বিকার হৃদয়হীনতায় শ্লথ হয়ে পড়ে থাকে প্রসাদ অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে তার মুখের চেহারাটা যেন বলছে জোর করছি না দয়া করে উদ্ধার করো ফিক করে হেসে ফেলে লতা প্রসাদের থুতনিটা নেড়ে দিয়ে বলে ডুডু খাবে খো ভদ্রলোকের ভয়ে বুক দূর দূর করে মেয়ে মানুষ রাখার শখ কেন শ্যাম রাখি কুল রাখি দুই একসঙ্গে হয় না লতা একটা তোয়ালে আর শাড়ি আলনা থেকে তুলে নিয়ে স্নানের ঘরে চলে যায় প্রসাদের বুক থেকে বদ্ধ নিঃশ্বাসটা মুক্তি পায় তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাইরের ঘরের দরজা খুলে দেয় জঞ্চারেক প্রৌঢ় বৃদ্ধ ও যুবক ছ সাতটি প্রৌঢ়া ও তরুণী আর গোটা দশেক ছোট ছোট ছেলে মেয়ে মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ে হিলতোলা জুতো আর স্যান্ডেলের শব্দ একপাল ছেলের উল্লম্ফ হুটো পুটি শাড়ি আর আঁচলের খসখস ফিসফাস শব্দ চুড়ির নিক্কন পাউডার ও এসেন্সের একটা সুবাসিত ঝড় তার সঙ্গে বৃদ্ধ ও প্রৌঢ়দের চুরুটের ধোঁয়া আর হাত ছড়ির ঠুকঠাক বাইরের পৃথিবী থেকে একটা প্রীতি ও সজ্জনতার উচ্ছ্বাস যেন প্রসাদের ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে এসে ছড়িয়ে পড়ল প্রসাদ হাসি মুখে নমস্কার জানায় আসুন বেশ লোক এরা ব্যবহারে কোনো জড়তা নেই কেতা দুরস্তি ভদ্র আনার বালাই নেই অপরিচয়ের সংকোচ নেই বৃদ্ধ রাখালবাবু গা থেকে আলোয়ানের স্তূপ নামিয়ে প্রসাদের খাটের উপরেই তাকিয়া টেনে বসে পড়লেন যে যার ইচ্ছা মতো চেয়ার টেনে নিল মেয়েরা ব্র্যাকেট থেকে একটা গোটানো সুতির গালিচা নিজেরাই নামিয়ে নেয় মেঝের উপর পাতে এবং বসে পড়ে এক যুবক আগন্তুকের দিকে তাকিয়ে এক বৃদ্ধ আগন্তুক বললেন এইবার তোমার অভিযোগ শুনিয়ে দাও রণজিৎ রণজিৎ প্রসাদের দিকে তাকিয়ে বলে সত্যি মশাই আপনার বিরুদ্ধে আমাদের অনেক বলবার আছে আমরাও তো আপনার মতো এখানে চেঞ্জে এসেছি এই তো কঘর মাত্র আমরা এছাড়া তো আর কোনো বাঙালির মুখ দেখতে পাই না আমরা খুঁজছি কি করে দল ভারী করি আর আপনি বেমালুম আড়ালে লুকিয়ে আছেন প্রসাদ সলজ্জভাবে স্বীকার করে নিল হ্যাঁ এটা অন্যায় হয়েছে মেয়েদের দল থেকে প্রথম কথা বলল আভা রণজিতের বোন বর্দা তোমরা তো এরই মধ্যে নিজেদের দল ভারী করে ফেললে আমরা কি করি ভেতর থেকে তো কারো কোনো সারা শব্দ পাচ্ছি না প্রসাদ তেমনি লজ্জিতভাবে হেসে হেসে বলে একটু অপেক্ষা করুন এখনই আসছেন পর্দা ঠেলে ঘরে ঢুকল লতা চওড়াপাড় একটা তাঁতের শাড়ি পরেছে লতা ঘরে ঢুকে সামনেই বুড়ো রাখালবাবুকে দেখতে পেয়ে থমকে দাঁড়ায় লতা মাথার কাপড়টা আরও একটু টেনে সামনে নামিয়ে দেয় লতার সিঁথিতে লম্বা সিঁদুরের টান পায়ে জুতো নেই তাই দেখা যায় সরু আলতার রেখা লতাকে দেখবার পর প্রসাদের মুখের উপর থেকে এতক্ষণের ভীরুতা ও কাতরতার ক্ষীণ ছায়াটুকু সরে গেল কথাবার্তায় সহজ ফুর্তি ফিরে পেল প্রসাদ রণজিতের বোন আভা লতাকে হাত ধরে গালিচের উপর বসাবার জন্য একবার টানল লতা বলল ভেতরে চলুন বাইরের ঘরে ও ভেতরের ঘরে অবাধ গল্প তর্ক ও হাসির পালা গড়িয়ে চলল অনেকক্ষণ ছেলেপিলেরা দুবার মারামারি বাঁধাল তাদের থামাতে গিয়ে বুড়োরা গোলমাল করল আরও বেশি আজ দেড় মাসের মধ্যে বরাকর কলোনির একান্তে এই নিরালা বাংলো বাড়িটার কোনো সন্ধ্যা আজকের মতো এত হর্ষমুখর হয়ে ওঠেনি অভ্যাগতদের আপ্যায়িত করার জন্য লতা খাবার তৈরি করবার উদ্যোগ করে মেয়েরা সবাই মিলে প্রতিবাদ করে শুধু চাহলি চলবে খাবার টাবার করবেন না খবরদার লতা বলে কিন্তু ছেলেরা কি খাবে শুধু চা তা হতে পারে না লতা রাগ করি বলে দেখেছেন তো ওদিকে মশাই কেমন নিশ্চিন্ত মনে শুধু কথা দিয়ে চিড়ে ভেজাচ্ছেন এদিকে কাজের জন্য কোনো হুঁশ নেই একটু খোঁজখবরও নেই মেয়েরা হেসে উঠল সবাই তা বেশ করেছেন আপনি হিংসে করছেন কেন আবা হঠাৎ নিজের খেয়ালেই বাইরের ঘরে এসে বলে বৌদি রাগ করছেন ভেতরে কত কাজ রয়েছে আর আপনি এখানে গল্পে ডুবে আছেন কেন কি ব্যাপার স্বয়ং এসে খোঁজ নিন লতার সঙ্গে সঙ্গে এসেছিল দরজার আড়ালে ভেতরের দাওয়ার অন্ধকারে দাঁড়িয়েছিল প্রসাদ ভেতরে আসতেই ফিসফিস করে লতা বলে চা না হল কিন্তু ছেলে পেলেদের কি দেব তুমি একবার বাজারে ঘুরে এসো কিছু মিষ্টি টিষ্টি আভা এবং আরও দুটি তরুণী ওই মৃদু ফিসফিসের ভাবার্থ বুঝতে পেরেই একসঙ্গে প্রতিবাদ করে বদি বড় বাড়াবাড়ি করছেন প্রসাদ বলে বিস্কুটের টিনটা খুললে হয় না নইলে বাজারে যেতে হয় তাই তো মনে ছিল না যাক ওতেই হবে বিস্কুটের টিন শূন্য করে দিল ছেলের দল মেলামেশার পালাক খান্ত হল রাত্রি দশটায় তার আগে প্রসাদকে গাইতে হল গান ঘরের কোণে শালুর খোলে ঢাকা এসরাজটা গুনি প্রসাদের পরিচয় প্রকাশ করে দিয়েছিল রাখালবাবু আলোয়ানটা তুলে নিয়ে গায়ে জড়ালেন আবার রাখালবাবুর স্ত্রী মেয়েরা মাসিমা বলে ডাকছিল পায়ের মজাটা টেনে টুনে ঠিক করলেন তার ফোলা ফোলা পা দুটুতে বেরি নিদর্শন স্পষ্ট তারকবাবু নতুন চুরুট ধরিয়ে হাত ছড়িটা আবার ঠুকলেন আভা ছাড়া সঙ্গের আর তিনটি মেয়েই হলো তার ভাগ্নি ভাইঝি শালিকা ছেলেপিলেদের মধ্যে চারজন হল রাখালবাবুর নাতি বাকি সবকটি হরিশবাবুর হরিশ দম্পতি আজ অনুপস্থিত তারা বাতের প্রকোপ এখন আশ্রয় করে আছেন রাখালবাবু বললেন তাহলে এইবার তোমায় মুক্তি দেব প্রসাদবাবু রাত অনেক হলো। আমরা উঠি বিদায় প্রসঙ্গে আর একবার বার্তার কলগুঞ্জন মুখর হয়ে উঠল প্রসাদ ফটক পর্যন্ত লণ্ঠন হাতে এগিয়ে এল লতা সিঁড়ির উপর দাঁড়িয়ে রইল ছায়ার মতো চলে গেল আগন্তুকের দল আহ বাচ্চা গেল বিয়ারের বোতলটা আবার টেবিলের ওপর নামাল প্রসাদ শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়েছিল লতার তাই বিছানার উপর একটা বালিশ আঁকড়ে চুপ করে শুয়ে রইল কিন্তু প্রসাদের গলার স্বরে স্ফূর্তি চড়ে উঠেছে এ কি উঠে বসো লতা এ সময় বেরসিকতা করোনা মায়েরই লতা কোনো সাড়া না দিয়ে তেমনি নিঝুম হয়ে শুয়ে থাকে প্রসাদ হাত ধরে টানাটানি করতেই উঠে বসে এবং রুক্ষ রুক্ষস্বরে বলে যখন তখন অসভ্যতা করো না বেশ বেশ করব না যাও এবার চটপটে আলতা ফালতা সং বদলে এসো এক পাত্র চড়িয়ে নিয়ে বসা যাক জুত করে এরকম ক্যাংলাপনা করছো কেন কিছু পুড়িয়ে যাচ্ছে না পাশের ঘরে চলে গেল লতা তাঁতের শাড়ি ছাড়লো আলতা সিঁদুর মুছে ফেলল আকস্মিক একটা সন্ধ্যার কপট বধুবৃত্তির নির্মুখ ঘুচিয়ে পায়জামা পরে চটি পায়ে দিয়ে এসে আবার ঘরে ঢুকল প্রসাদ খুশিতে আটখানা হয়ে গেল বাহ সত্যি তোমাকে ফাইন মানিয়েছে এইবার লতার কানে যেন কথাটা গেল না ধীরে সুস্থে একটা সিগারেট তুলে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল লতা দূরে বরাকরের পুলের উপর একটা আলোর শাড়ি মিটমিট করে জ্বলছে আর কিছুই দেখা যায় না নিকটেই একটা নামহীন ফুলের গাছের তলা থেকে স্তূপীকৃত বাসি ফুলের পঁচাটে গন্ধ বাতাসে ভেসে আসে লতা লম্বা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়ায় মুখ ভরে নেয় আস্তে আস্তে ছাড়ে কিছুক্ষণ পর প্রসাদের যেন চমক ভাঙল দ্বিতীয় বিয়ারের বোতলটা শেষ হয়েছে লতা তখনও জানলার কাছে দাঁড়িয়ে প্রসাদ ঘাড় ফিরিয়ে একবার তাকায় তারপর বিড় করে বলে স্বর জড়িয়ে যায় বেশ বেশ ওইখানে দাঁড়িয়ে থাকো দূরেতে বন্ধু দূরেতে রহ কিন্তু তুমি বাবা পাকা খেলোয়াড় এতগুলি ভদ্র নরনারীতে দিনে তারা দেখিয়ে দিলে বাবা তবু থ্যাংক ইউ ভেরি মাচ আমার মান বাঁচিয়েছ তোমাকে বকশিস দেব আসছে বছর কাশ্মীর কিন্তু তুমি আমাকে এই মাত্র অশুভ্য বলেছ ইউ ভ্রষ্টটা মরিয়ালির বাচ্চি আমি তোমাকে জুতিয়ে টেবিলটা একটা ঠেলা মেরে উল্টে দিয়ে সরসে দাঁত ঘষে প্রসাদ একটা হুমকি দিয়ে উঠে দাঁড়ায় লতা শান্ত ও সহজ অথচ দৃঢ়স্বরে বলে হঠাৎ এত মেজাজ জেগে উঠল কেন বসে বলছি প্রসাদের মেজাজ কুলকাঠের আগুনের মতো তবু যেন থেকে থেকে শশব্দে ছিটকে পড়ছিল লতা খুব ভালো করেই এ রোগের ওষুধ জানে এখন প্রসাদের কোলের উপর দুটো পা চড়িয়ে যদি একটু ফষ্টি করা যায় অথবা দুটো খেউড় গিয়ে ওঠে তবে ওই মেজাজের আগুন ঠান্ডা ছাই হয়ে উঠতে কতক্ষণ প্রসাদ লতার মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে একটা দৃপ্ত ভঙ্গি নিয়ে বলে যেমন রেখেছি তেমনি থাকবে বলছি তো তাই থাকবো তবে তো পোজ করছো কেন তুমি তো বাঁধা মেয়ে মানুষ মাত্র তা জানি তুমি আবার চাকরানি হবার যোগ্য নাও হঠাৎ যেন আগুনের ঝাপটা লেগে লতা ছটফট করে উঠল এতক্ষণ প্রসাদের বকাবকিকে নেশারে মানুষের মূঢ়তা মনে করেই চুপ করেছিল লতা কিন্তু এই কথাগুলির ভেতর দিয়ে যেন একটা অতি সূক্ষ্ম সত্যের ইঙ্গিত ঝিলিক দিয়ে উঠেছে প্রসাদের কাছে এগিয়ে গিয়ে চেয়ারের হাতলটা ধরে তার মুখের উপর কঠোরভাবে তাকিয়ে রইল লতা কিন্তু লতার খুব শুধু তুলে দাঁড়াল বাঁধা থাকতে কোনো গরজ নেই আমার আমি কালি চলে যাব তারকে লতা সরে এসে আস্তে আস্তে পাশের ঘরে গিয়ে দরজার খিল এঁটে দিল অনেক রাত্রে এক টানা স্তব্ধতার পর লতার ঘরের কড়া বেজে উঠল আবার নেশা কেটে যাবার পর প্রসাদের মনের অবসাদের মধ্যে সেই ভালো মানুষই ভীরুতা যেন আবার সতর্ক হয়ে উঠেছে লতাকে সে ভালো করেই চেনে এসব মানুষকে চটিয়ে লাভ নেই জীবনের চোরাঘরে ওরা পাপের সঙ্গে চুক্তি করে চলে বাইরের আঙিনা যেখানে আত্মীয়তার মেলা সেটা ওদের কাছে বিদেশের মতো দুর্বোধ্য তার মর্যাদা দেবার মতো কোনো দরদ ওদের নেই লোকসমাজে প্রসাদের মানমর্যাদার জন্য কতটুকু মাথাব্যথা লতার কাল সকালেই যাবার আগে হয়তো বরাকর কলোনির প্রতিটি প্রাণীকে জানিয়ে দিয়ে যাবে নিজের পরিচয় আর সেই সঙ্গে প্রসাদের এত যত্নে গড়া সুনামের সামাজিক স্বাক্ষরে কালি ঢেলে দিয়ে যাবে প্রসাদ বাইরে দাঁড়িয়ে মিনতি করে বলে লতা বলো তুমি রাগ কর তবে আমি ঘুমোতে যাব তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না বলো তা না হলে আমি এখান থেকে নড়ব না প্রসাদ বারবার কড়া নাড়তে থাকে ভেতর থেকে লতার শান্ত কণ্ঠস্বরের জবাব আসে না আমি যাব না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো চাচিজি বাইরের বারান্দায় দাঁড়িয়ে লতাকে ডাকছে বিক্রম সুবেদারবাবুর ছোট ছেলেটা মেঝের উপর বিক্রমের লাট্টু মাঝে মাঝে খরখর করে চক্কর দিচ্ছে শোনা যায় ঘুম ভাঙতেই প্রসাদ বুঝলো ভোর হয়ে গেছে কদিন থেকে রোজ প্রত্যুষে ছেলেটা আসে লতার সঙ্গে চা পাউরুটি খায় তারপর কিছুক্ষণ পেঁপে গাছটার নিচে মাটি দিয়ে একটা কেল্লা তৈরি করে পেঁপের ডাঁটার তোপ দিয়েই শেষে উড়িয়ে দিয়ে বাড়ি চলে যায় ভাঙা স্বপ্নের মতো গত রাত্রির ঘটনার ছবিগুলি যেন জাগ্রত চেতনায় আবার জোড়া লেগে সমস্ত ইতিহাসটা স্পষ্ট হয়ে উঠেছে প্রসাদের কাছে বিছানায় শুয়ে শুয়ে প্রসাদ বুঝতে পেরেছে পাশের ঘরের লতা জেগে উঠেছে কাপড় চোপড় ছাড়ছে এবার বাইরের ঘরের খিল খুলছে লতা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে শোনা যায় লতা বলছে এসো বিক্রম বিক্রম যেন অনুযোগ করে বলে কিতনা নির্যাতিও চাচিজি প্রসাদ শুয়ে শুয়ে সবই অনুমান করে নিতে পারছিল মহাবীর চাকরটা বোধহয় এসে গেছে ঝাড়ু দেবার শব্দ শোনা যায় তারপর তারপর মহাবীর চা নিয়ে আসবে বিছানা ছেড়ে উঠতে হবে তারপর আরও দেখতে হবে লতা সুগৃহিণীর মতো সারা দুপুর মহাবীরের কাজ তদারক করছে ভাঁড়ার খুলে হিসেব করে ঘি ময়দা বের করছে তারপর খাওয়া লতা তখন স্নান সেরে মহাবীরের সঙ্গে ধর্মশালার মন্দিরে প্রসাদ আনতে যাবে এক কৃত্রিম সংসারের শিবিরে সমস্ত দিন ধরে এই নিষ্ঠাশীল ও নিয়মিত কর্তব্যের সাধনা প্রেরণা নেই তবু যেন নিজের দমেই চলে প্রসাদের মনো যেন ক্লিষ্ট যাত্রীর মতো এই খাপছাড়া মুহূর্তগুলির চাকার ওপর দিয়ে ধৈর্য ধরে গড়িয়ে চলে যতক্ষণ না সন্ধে হয় গন্তব্যে এসে পৌঁছে তখনই শুধু লতাকে কাছে পাওয়া যায় আর চিনতে পারা যায় তার আগে এতক্ষণ সে বাংলোবাড়ির হাওয়া থেকে যেন উবে যায় বিক্রম চলে যায় এবং যেতে না যেতে হয়তো লালাবাবুর স্ত্রী এসে বিশ্ব সংসারের কাহিনী নিয়ে বসেন লালাবাবুর জামাইটির চাকরি নেই মেয়েটা দুঃখে আছে কাহিনী শুনে লতার মুখ ম্লান হয়ে গেছে দেখে মনে হয় দুঃখটা যেন লতার মনে বড্ড বেশি বেজেছে সমস্ত ঘটনাগুলি প্রসাদের কাছে আজ কেমন যেন গর্হিত মনে হয় এত বড় একটা ফাঁকি সত্যের সাজ সেজে থাকবে আলো অন্ধকারের তভারটুকু যে মিথ্যে হয়ে যায় রাখালবাবুর বেয়ারা একটা চিঠি নিয়ে এলো প্রসাদবাবু লতাকে আজ বিকেল একবার পাঠিয়ে দিও আজ রাত্রে এখানেই দুটো ডালভাত খেয়ে ফিরবে ইতি মেষমশাই চিঠি পড়ে অগ্রসর হয় প্রসাদ দুশ্চিন্তার জাল আরও জটিল হয়ে ওঠে কেমন যেন ভয় ভয় করে এবং কি করবে ভেবে পায় না ঘরের পর্দা সরিয়ে দিয়ে দেখতে পায় বারান্দায় বসে মশলা পাচ্ছে লতা আজকের সকালে লতার মনটাও কেমন অস্বস্তিতে ভরে আছে মাঝে মাঝে অকারণে ভয়ও করছে কিসের জন্য এবং কেন লতা ঠিক বুঝে উঠতে পারছে না এরকম কোনো দিন হয়নি নইলে তাকে গালাগালি দিয়ে সরে যাবে এমন কোনো জমিদারের ব্যাটা আজও সে দেখেনি কিন্তু নিজের মনের দিকে চেয়েই লতা আশ্চর্য হয় কালকে রাত্রির ঘটনা নিয়ে একটা ঝগড়া বিতণ্ডা করার মতো উৎসাহ যেন সেখানে আর নেই লতার বুঝতে দেরি হয় না এটা ভয় নয় দুর্বলতা কিন্তু দুর্বলতাই বা কেন এই এলোমেলো ভাবনার মধ্যেই লতার মন ধীরে ধীরে আবার হিংস্র হয়ে ওঠে তাড়িয়ে দেবে দিক না তাতে ক্ষতি কি সেই মাড়োয়াড়ি বেনিয়াটা এখনো আছে তু করে ডাকলেই চলে আসবে কিন্তু যাবার আগেই ভালো মানুষের ছেলেকে এমন শিক্ষা দিয়ে যেতে হবে জীবনে যেন আর বেশ্যার সঙ্গে বেয়াদি করার দুঃসাহস না হয় লতা প্রসাদের ডাক শুনে লতার বুকটা তবু আশঙ্কায় ছমছম করে উঠল প্রসাদ এগিয়ে আসতেই লতা মাথা নিচু করে মশলা বেছে চলল কোনো উত্তর দিল না রাখালবাবুর বাড়িতে তোমার নেমন্তন্ন যাবে চোখ তুলে তাকালে লতা আশঙ্কার ঝাপসা পর্দাটা সরে গেল উত্তর দেয় যাব যাও কিন্তু কোনোরকম বেড়াপনা যেন টের না পায় নাটকের সিন পাল্টে গেছে নতুন দৃশ্যের আরম্ভ যেমন অদ্ভুত তেমনি জটিল শুধু লতা নয় প্রসাদও তার সংক্ষিপ্ত জীবনের পরিধি অতিক্রম করে বহু মানুষের মেলামেশার প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে প্রসাদের সন্ধ্যাগুলি বেশিরভাগ আবাদের বাড়িতেই কেটে যায় লতা যায় রাখালবাবু তারকবাবু ও হরিশবাবুর বাড়ি তাছাড়া সুবেদার ও লালাজির বাড়িও আছে শুধু আজ পর্যন্ত আভাদের বাড়ি লতার যাওয়া হয়ে ওঠেনি বারবার দুবার নেমন্তন্ন এসেছে কিন্তু দুদিনই হঠাৎ কেন জানি লতার শরীর অসুস্থ হয়ে পড়েছে একদিন জ্বর আরেকদিন একদিন মাথা ধরা প্রসাদ খুশি হয়ে বলে সত্যি তোমার বাহাদুরই বলতে হবে যেখানে যাই সবারই মুখে তোমার প্রশংসা ধরে না কি চালি চেলেছ লতা উত্তরে লতা চুপ করে দাঁড়িয়ে হাসতে থাকে প্রসাদ আবার বলে দেখো বেশি বাড়িয়ে তুলো না যেন বাড়িয়ে তুলে তোমারই মান বাড়বে সত্যি কি যে কাণ্ড হচ্ছে এক এক সময় যা ভয় করে আমার যদি একবার ধরা পড়ে যাও লতা কি ব্যাপার হবে বলতো আমার আর কি ছাই হবে বনের পাখি বনে ফিরে যাব প্রসাদ হঠাৎ বিমর্ষ হয়ে পড়ে কি যেন ভাবে তারপর অন্য মানুষের মতোই বলতে চলে যায় হ্যাঁ তোমার তো ক্ষতি নেই কিন্তু আভা আরও দুতিন দিন প্রসাদের বাড়িতে বেড়াতে এসেছিল আভা কথা বলেছে লতার সঙ্গে কিন্তু সেই প্রথম দিনের সহজ হৃদ্যতা তার মধ্যে আর ছিল না পরিচয় যত পূরণ হয়েছে ব্যবধান বেড়ে গেছে তত লতাও ঠিক সহজভাবে মিশতে পারেনি কথা বলেছে লতাও কিন্তু তাল কেটে গেছে বারবার লতা চা এনে আভার সামনে ধরেছে আভা আপত্তি করেছে কিন্তু সাদাসাধি করতে পারেনি লতা চা জুড়িয়ে জল হয়ে গেছে প্রসাদ আর লতা যখন এরা দুজন শুধু থাকে তখনই এদের মধ্যে দুস্তর ব্যবধান কথাবার্তা বিরল থেকে বিরলতর হয়ে এসেছে লতা বেরিয়ে এসে দেখে প্রসাদ তখনও ফেরেনি প্রসাদ বাইরে থেকে মাঝে মাঝে ফিরে এসে দেখে লতা ঘুমিয়ে পড়েছে তার ঘরের দরজা বন্ধ ভদ্রলোকদের বাড়িতে মেয়েদের গল্পের আসরে লতার প্রসঙ্গ এক একবার ওঠে মাসিমা বলেন মেয়েটা বড় শান্ত তারকবাবুর মেয়েরা নিভা প্রভা ও মমতা একসঙ্গে সায় দিয়ে বলে লতা বৌদি বেচারা সত্যিই ভালো মানুষ আভা মিছিমিছি ওর নিন্দে করে মাসিমা গলার স্বর চড়িয়ে প্রশ্ন করেন আভা কি বলেছে লতা বৌদি নাকি লেখাপড়া জানে না একেবারে গিয়েও গায়ের মেয়ে মাসিমা চোটে উঠলেন আভা নিজেকে কি মনে করে ভয়ঙ্কর বিদুষী মরছুড়ি বিয়ের ছমাস না যেতে ছামি হারিয়েছিস বিদ্যে নিয়ে ধেধি করছিস লজ্জাও করে না নিভা প্রভা হেসে ওঠে আভার উপর মাসিমার আক্রমণের একটা অর্থ হতে পারে মাসিমাও গায়ের মেয়ে লালাজির স্ত্রী এসেছেন লতা তার সঙ্গে বসে গল্প করছে বাইরের ঘরে গল্প করে প্রসাদ আভার সঙ্গে প্রসাদ বেশ জোরে জোরে যেসব কথা বলে শুনে আভার মুখ ভয়ে বিবরণ হয়ে যায় ঘন ঘন দরজার দিকে তাকায় ভুরু কুঁচকে ভরছনা সুরে বলে আপনার কোন ভয়ডন নেই প্রসাদবাবু একটু পরেই দেখা যায় আভা ও প্রসাদ বেড়াতে বার হয়ে যাচ্ছে লালাজ স্ত্রী বোকার মতো লতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন ও ছকরি কে লতা ওর চালচলন তো ভালো মনে হচ্ছে না তুমি একটু করা হও লতা লতা বলে আমি ঠিক থাকলে সব ঠিক থাকবে আমার স্বামীও ঠিক থাকবে কেউ কেড়ে নিতে পারবে না লালাজির স্ত্রী যেন অনিচ্ছা সত্ত্বেও বলেন তা বটে কিন্তু লতার নিজের কথার প্রতিধ্বনি তার অন্তরের ভেতর প্রচণ্ড বিদ্রুপের মতো বেজে ওঠে হেসে ফেলে লতা প্রভার স্বামী এসেছে প্রভাকে নিয়ে যেতে তারকবাবুর বাড়ি আজ তাই লতা ও প্রসাদের নেমন্তন্ন ছিল সব মেয়েদের মতো লতাও জামাইয়ের সঙ্গে গান গল্প ও ঠাট্টা নিয়ে আড্ডা জমিয়ে বসল বিদায় নেবার সময় প্রসাদ দেখতে পায় প্রভার স্বামী লতার পা ছুঁয়ে প্রণাম করছে প্রসাদের সারা মনটা যেন অপঘাতে ছিঁড়ে পড়ল পথে আসতে আসতে লতাকে গম্ভীরভাবে প্রসাদ বলে সত্যি বড় বাড়াবাড়ি হচ্ছে লতা উত্তর দেয় না প্রসাদ বলে এই পাপ আমার লাগছে তোমার কিছু হবে না প্রসাদের কথায় বিশ্বাস করতে পারলে খুশি হতে পারত লতা সব পাপ প্রসাদের জীবনের অভিশাপ বড় করে তুলুক লতা তাহলে নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু এতটা সৌভাগ্য বিশ্বাস হচ্ছিল না লতার তাই লতার বুকের ভেতরটাও শিউরে উঠেছিল সংশয়ে প্রসাদের অনুমান সত্য হলে আশ্বস্ত হওয়া যেত কিন্তু সত্যি কি তাই নিরীহ নির্দোষ মানুষের হৃদয়ের প্রীতিকে এত বড় ফাঁকি দেওয়া পাপ বই কি সে পাপের ভাগি কি সে নিজেও নয় কিন্তু কোন স্বার্থের খাতিরে প্রসাদের মানের জন্য লতা মনে মনে নিজেকে ধিক্কার দিয়েও হেসে ওঠে আরো বেশি করে হাসি পায় প্রসাদের ভাগ্য বিপাক দেখে ঘরে ফিরে প্রসাদ আবার কথা পারল কথার খাপছাড়া ভঙ্গিতে বোঝা যায় অনেক কিছু সে বলতে চায় কিন্তু বলতে পারছে না সে সাহস তার নেই প্রসাদ বলে আজকাল দেখছি ঘরের ভেতরেও তুমি বড় শুদ্ধাচার চালিয়েছ এখানে তো তোমাকে কেউ দেখতে আসে না তবে এখানেও কোনে বটি সেজে থাকো কেন কই তুমি তো আজকাল আমাকে ডাকো না আমি না ডাকলে তোমার তাতে কি আসে যায় দরকার থাকলেই ডাকবো কিন্তু তুমি সিগারেট ছেড়ে দিলে কেন তুমি যেমন ছিলে তেমন থাকবে তোমার এত কষ্ট করার দরকার নেই তোমাকে উপদেশ দিতে হবে না যেমন ইচ্ছে তেমনি থাকবো লতার এই উদ্ধত উক্তি প্রসাদকে অপমান করল ঠিকই কিন্তু তার বিভ্রান্ত ও অসহায় চিত্তের অলিগলি ঢুঁড়ে সে এমন কোনো মুক্ত আশ্রয় পেল না যেখানে সে লতাকে উপেক্ষা করা যায় তার সম্ভ্রম ভীরু মনুষ্যত্বের চাবিকাঠিটা যেন লতা হাত করে ফেলেছে লতা সত্যিই বেপরোয়া হয়ে গেছে আভার কথা মনে পড়লে হেসে ফেলে তার একটা মেকি আধুলি চুরি করে আভার যদি কিছু লাভ হয় হোক তার কিছুই হারাচ্ছে না কেউ তার কিছু কেড়ে নিতে পারবে না এমন কি প্রসাদেরও সে ক্ষমতা নেই লতার নামের দাবি সবাকার স্বীকৃতির জোরে সব বাধা ছাপিয়ে গেছে এমনি করেই যদি দিন যায় যাক না বাহির যার এত বিচিত্র অন্তরশূন্য থাকলে ক্ষতি কি লতার দিনগুলি এই আশ্বাসে ভরে উঠেছিল চোরাবালির ওপর কত বড় দালান তোলা যায় প্রসাদ ও লতার সংসার তার প্রমাণ আভার জ্বরের খবর শুনে প্রসাদ সেই যে সকালবেলা বের হয়েছিল ফিরে এলো এই সন্ধ্যায় আভার জ্বরের সঙ্গে হিস্টিরিয়ার মতো আরেকটা উপসর্গ দেখা দিয়েছে শুধু অকারণ কান্না রণজিৎ বলেছে আভার জ্বর আগেও হয়েছে কিন্তু এসব উপসর্গ কখনো ছিল না লতাও সবেমাত্র বেরিয়ে ফিরেছে প্রসাদ ঘরের ভেতর চিন্তিতভাবে পায়চারি করে ঘুরে বেড়াতে থাকে একটা কৌতুক যেন বিভীষিকা হয়ে চারদিক থেকে তাকে চেপে ধরেছে অনেকদিন পর প্রসাদ আজ আবার বলল তুমি বড় বেশি বাড়াবাড়ি করছো লতা আভার নামে নিন্দে রটাবার সাহস পেলে কোথায় নিন্দে আমি আভার নামে কোথাও তো কিছু বলিনি সেটাও একরকমের নিন্দে ও অপমান করাই হল প্রসাদের কথাগুলির মধ্যে উত্তেজনা ছিল না মেজাজও আগের মতো দপ করে জ্বলে ওঠে না বিচারকের দায়ের মতো অবিচল সিদ্ধান্তে তীক্ষ্ণ ও শান্ত বলো কি করব না তোমাকে দিয়ে আর বেশি নাটুকে খেলা খেলতে চাই না অনেক করেছ বেশ ভালোভাবেই করেছ কিন্তু তোমার দিক থেকে ভেবে দেখো চিরকালই তো আর এমনিভাবে চলতে পারে না তাতে তোমারই বা লাভ কি চুপ করে শুনতে থাকে লতা প্রসাদ যেন আরেকটু শক্ত হয়ে উঠল তারপর আর যদি ঘুণাক্ষরে টের পায় তুমি কি বস্তু তাহলে আমি কোথায় থাকি তুমি আমার মানমর্যাদার চাবিকাঠি আগলে বসে থাকবে তা হয় না তোমাকে ভয় করে চলতে হবে তোমার মেজাজ মর্জির জন্য সবসময় তটস্থ হয়ে থাকতে হবে এ হয় না লতা টেবিল ল্যাম্পটার দিকে একাগ্র দৃষ্টি তুলে তাকিয়েছিল কথা বলতে সেও জানে কিন্তু এই অভিযোগ খণ্ডন করার মতো যুক্তি তার নেই তার সে শিক্ষা দীক্ষা নেই সে প্রয়োজনও হয়নি তোমার চলে যাওয়া উচিত লতার শরীর পাথরের মতো তেমনি স্তব্ধ হয়ে রইল তোমার যা পাওনা হয়েছে সব মিটিয়ে দিচ্ছি আরও কিছু দেব লতা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় আস্তে আস্তে বলে কিন্তু তারপর আমার চলবে কি করে প্রসাদ এবার মেজাজ হারাল কি আমার ভাবনা ভুলে গিয়েছ এখানে এসে প্রথম দিন তোমায় রাত্রে হয়েছিল বলে কি কাণ্ড করেছিলে বাক্সপেটটা নিয়ে স্টেশন পর্যন্ত চলে গিয়েছিলে কত সাধ্যে হয়েছিল মনে আছে তোমার মতো একটা প্রসাদের কথার মধ্যে এক তিল মিথ্যে নেই প্রতিবাদের কোনো অবকাশ নেই নিছক নিরেট সব সত্য কথা কাহিনী নয় ঘটনায় গড়া ইতিহাস প্রসাদ এবার শান্ত হয় তুমি যে জন্য এসেছিলে সে প্রয়োজন আমার আর নেই সেই রুচিও আমার আর নেই তুমি এখানে মিছিমিছি পড়ে আছো প্রসাদের গলার স্বর আরও নরম হয়ে এলো সত্যি আমি এভাবে টিকতে পারছি না লতা তোমার বোঝা উচিত এক পীড়িত মানুষের কাতরক্তির মতো নিঃসহায়ের আবেদনের মতো শোনায় কথাগুলি লতা বলে সত্যি বলছো আমায় যেতে হবে হ্যাঁ শুধু ভাবছি কার সঙ্গে যাবে লতা উঠে দাঁড়ায় চিৎকার করে বলে তার জন্যে ভাবতে হবে না আমি একাই যাব কেউ জিজ্ঞেস করলে বলি দিও মামা কাকা কেউ এসে নিয়ে গেছে কাল ভোরেই যাচ্ছি প্রসাদের সম্মুখ থেকে লতা সবেগে ছুটে অন্য ঘরে চলে যায় মাত্র আজ রাত্রিটা জেগে থাকলেও কেটে যাবে ঘুমিয়ে পড়লেও কাটবে তবু খুব ভোরেই উঠতে হবে বিক্রম আসবার আগেই কিন্তু প্রতিশোধ নিয়ে যেতে হবে ভেতরের বারান্দার অন্ধকারে মেঝের উপর নিঝুম হয়ে বসেছিল লতা উঠোনে তখনও থালায় সাজানো ডালের বড়িগুলো হিমে ভিজছে আচারের বয়াম দুটো রয়েছে এখনও উঠিয়ে রাখা হয়নি আর প্রয়োজন নেই লতা একবার নিজের মনে হেসে ফেলে ভদ্রলোক ভয় পেয়েছে যদি কেউ টের পেয়ে যায় এই ভয় আজ যদি মাসিমা বুঝতে পারেন তারকবাবু হরিশবাবু শুনতে পান যে আমি লতা নই আমি তারকেশ্বরের বিবি আমি যদি ফাঁস করে দিই তাহলে ভদ্রলোকের জমকাল সম্মান কোথায় থাকে কিন্তু সে যে অসম্ভব ওভাবে প্রতিশোধ নেয়া যায় না বহুজনের স্মরণে ও সমাদরে লতার এই ছদ্মনামের শঙ্খ বাজতে থাকুক চিরকাল আহা বুড়ো মানুষ রাখালবাবু মেষমশাই ঠাকুর দেবতার মতো শুদ্ধ মাথা ছুঁয়ে কতবার আশীর্বাদ করেছেন সব পাপ আমার লাগুক মেষমশাই চিরদিন এমনি সুখী থাকুন মাসিমার বেরি বেরি সেরে যাক বুঝতে পারে এবং স্পষ্টভাবে কল্পনা করে নিতে পারে লতা ভদ্রলোকের ছেলে প্রসাদের ভদ্র প্রেমের আবেগ কোন পথে মুক্তি খুঁজছে এক বছর দু বছর পরে এ বাড়ির ভবিষ্যতে এরকম একটি রাত্রি লোকনও আছে তখন লোকে শুধু জানবে লতা মরে গেছে বিধবা আভার মাথায় নতুন করে সিঁদুরের দাগ পড়বে এই বাড়ির ঘরে ঘরে আভার সংসার পরার চুড়ি শাখা বাজার মিষ্টি শব্দ করবে উনি কি করছেন ঘরে এখনো আলো জ্বলছে বোধহয় বই পড়ছেন বোধহয় মতিগতি ফিরে এসেছে কিন্তু একবার যাচিয়ে দেখলে হয় রেশমি পায়জামাটা পরে বেনি দুলিয়ে চোখে সুরমা লেপে একপাত্র হুইস্কি নিয়ে যদি কোলের ওপর চড়ে বসি চরিত্রীরলার মোরদটা দেখি একবার কিন্তু ছি তা করতে পারলেও যে ভালো ছিল কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়া যায় না কারণ লোকটাকে কুষ্ঠ মতো অস্পৃশ্য মনে হচ্ছে আজ জীবনে কোনো লুচ্ছাকে ছোবার আগে এত ঘৃণা হয়নি কখনো তবে কড়া এক পেয়ালা মদ গিলে নিলে বোধ হয় এ ঘেন্না ভেঙে যাবে কিন্তু মদ গেরস্তের বাড়িতে মদ মনে হতেই লতার বুকটা দূর দূর করে ওঠে সব সামর্থ্য যেন খসে পড়ে গেছে সব দিক দিয়ে যেন অসহায় হয়ে গেছে লতা শুধু একটু নামের গৌরবের লোভে ঘোমটা আর সিঁদুর শাখা আর নোয়া দিয়ে সাজানো তার নিজেরই ছদ্ম মূর্তিটার ওপর বড় বেশি মায়া পড়ে গেছে ভাঙতে পারে না এই মূর্তিকে ভাঙবার চেষ্টাও করতে পারে না বোধহয় চেষ্টা করতেই ইচ্ছে করে না কোনো উপায় নেই চোখ দুটো একবার আঁচল দিয়ে মুছে নিল লতা যাত্রাগানের পালায় রানীগুলো বনবাসে যাওয়ার আগে বোধ হয় এই কাঁদে যেতেই হবে কিন্তু ওই লোকটার উপর যে প্রতিশোধ না নিয়ে যাওয়া যায় না নিস্তব্ধ রাত্রির শূন্যতার মধ্যে একটি প্রতিশোধের মুহূর্তকে শুধু মনে মনে জপতে থাকে লতা না উঁচু দরের প্রেমের ওই অহংকারের ওপর পঞ্চিবিবির ঘৃণার থুতু ছিটিয়ে দিয়ে চলে যেতে হবে চোদ্দ পুরুষ তুলে গালাগালি দিয়ে ভদ্র আনার শেকলে বাঁধা জমিদার প্রসাদ রায় শুধু অপমানের যন্ত্রণায় ছটফট করবে সহ্য করবে আর নীরবে তাকিয়ে থাকবে লোকের কানের ভয়ে জোর গলা করে একটা কথাও বলতে পারবে না বেশ হবে এইটুকু প্রতিশোধের তৃপ্তি নিয়ে চলে যাবে লতা ঘরের ভেতর হঠাৎ পড়া বন্ধ করে প্রসাদ চিন্তিত হয়ে পড়ল আহত সাপ পালিয়ে গেলেও কোনো না কোনোদিন ফিরে এসে কামড়ায় প্রসাদের মন হঠাৎ এই ধরনের একটা শঙ্কায় ভরে উঠল রাগানো উচিত নয় বেশ খুশি করে ভুলিয়ে ভালিয়ে বিদায় দেওয়া উচিত এক তাড়া নোট দেরাজ থেকে বের করে প্রসাদ লতার কাছে একটা আলো হাতে নিয়ে দাঁড়ায় এই নাও আমার উপর মনে কোনো রাগ পুষে রাখলে না তো লতা আমি তো তোমাকে কখনো ঠকাইনি ক্ষতি করিনি লতা হাত পেতে নোটগুলো নেয় চুপ করে বসে থাকে প্রসাদ আবার বলে কি চুপ করে রইলে যে মুখ তুলে তাকায় লতা প্রসাদের হাতের লণ্ঠনের আলো লতার চোখের উপর ছড়িয়ে পড়েছে প্রখুর হয়ে জ্বলছে তার চোখের তারা যেন বিবরের অন্ধকার থেকে ফনা তুলে এক বিষ ধরি তার জীবনসূত্র একটা জীবের দিকে আছে। ভয় পেয়ে কম্পিতস্বরে প্রসাদ ডাকে লতা বোধহয় আলোর ধাঁধানি থেকে দৃষ্টি আড়াল করার জন্যেই হঠাৎ চোখ নামিয়ে নিয়ে মাথার উপর কাপড়টা বড় করে টেনে নিল লতা আর কি আশ্চর্য সত্যি যেন এক লাঞ্ছিতা গৃহবধূ ভীরু অভিমানের এক করুণ মূর্তি আস্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিয়ে লতা বলে না তুমি ক্ষতি করি আভা ঠাকুরজি আমার এই সর্বনাশটা করে ছাড়ল গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার তো আপনারা শুনছিলেন সুবোধ ঘোষের লেখা বারবধূ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্পপাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা